হ্যালো ভিওয়ার্স টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন আজকে পঞ্চম শ্রেণীর গাণিতিক প্রতীক অধ্যায়ের দশ নম্বর পর্ব নিয়ে হাজির হলাম হাজির হলাম এই দশ নম্বর পর্বে আমরা উদাহরণ এক সমাধান করে দেখাব তো বিভিন্ন পর্বে আমরা বারবারই বলি উদাহরণ এক উদাহরণ দুই সমাধান করব সেটার ই হচ্ছে আসলে যে এই পঞ্চম শ্রেণীর বইটাতে প্রত্যেক পৃষ্ঠায় পৃষ্ঠায় উদাহরণের নং নং একই রকম থাকে তো সেটা একটু কষ্ট করে মিলিয়ে নিতে হবে যে এই অঙ্কগুলো কোন পৃষ্ঠায় আছে সেই পৃষ্ঠা নাম্বারটা মিলে নিতে হবে তবে এটা হচ্ছে উদাহরণ এক তো উদাহরণের একের মধ্যে যে কথাটা বলা হয়েছে এখানে নিচের বাক্যগুলোকে গাণিতিক বাক্যে প্রকাশ করি এবং খোলা বাক্য ও গাণিতিক উক্তিগুলো নির্ণয় করি এখন এখানে যে বিষয়টা উল্লেখযোগ্য সেটা হচ্ছে যে খোলা বাক্য এবং গাণিতিক উক্তি কাকে বলে বা বন্ধ বাক্য কাকে বলে তো আমরা এই গাণিতিক প্রতীক যখন শুরু করি তখন সেই শুরুর পর্বগুলোতে খোলা বাক্য গাণিতিক বাক্য বা বন্ধ বাক্য এগুলো সংজ্ঞা কিন্তু আমরা শিখেছি তো সেই পর্বে শিখেছি বলেই যে এই পর্বে বলা যাবে না এমন কিছু নয় তো এই পর্বে বলি যে যেই গাণিতিক বাক্যটার সত্য না মিথ্যা এটা বলা যাবে না বা নির্ণয় করা যাবে না সেটাই হচ্ছে খোলা বাক্য আর বন্ধ বাক্যটা কি যে যেই প্রক্রিয়াগুলো দেখে আমরা বলতে পারবো যে হ্যাঁ এটা সত্য অথবা এটা মিথ্যা এরকম বলা যাবে অর্থাৎ নির্ণয় করা যাবে সেটাই হচ্ছে বন্ধ বাক্য বা গাণিতিক উক্তি বা গাণিতিক বাক্য যেটাই বলি আমরা সেটা তাহলে খোলা বাক্যর মধ্যে খোলা বাক্য চেনার আরেকটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে এর মধ্যে কোনো না কোনো বিশেষ প্রতীক থাকবেই বিশেষ প্রতীকগুলোর মধ্যে কি কি আছে যে অক্ষর প্রতীক যেগুলো আছে সেই অক্ষর প্রতীকের কোনো একটা অক্ষর থাকবে অথবা ত্রিভুজ চতুর্ভুজের যে সাইনগুলো আছে যেমন এই যে এই অঙ্ক চারটার মধ্যেই যে একটা অঙ্ক এই যে বক্সের মতো একটা এটা একটা চতুর্ভুজের সাইন হিসাবে ধরা যায় আবার এইটা একটা মতো সাইন ধরা এই যে এই ধরনের এগুলোকে বিশেষ বলা হয় আর এই যে পাঁচ এর সাথে ক যোগ করলে এই যে ক এটা একটা বাংলা বর্ণমালার একটা বর্ণ কিন্তু সেজন্য এটাকে বলি আমরা অক্ষর প্রতীক তো প্রতীকগুলোর মধ্যে আমরা বিভিন্ন প্রকার প্রতীক জানি যেমন সংখ্যা প্রতীক শূন্য থেকে নয় পর্যন্ত তারপরে সম্পর্ক প্রতীক আমরা জানি সমান সমান নয় বড় বড় নয় ছোটো ছোট নয় সমান অথবা ছোট বড়ো অথবা ছোট এইগুলো হচ্ছে সম্পর্ক প্রতীক আর প্রক্রিয় প্রতীক জানি আমরা হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ এরপর আমরা জানি বন্ধনী প্রতীক প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনী এরপরে আমরা কিছু জানি বিশেষ প্রতীক এই যে চতুর্ভুজের মতো ত্রিভুজের মতো এগুলো অক্ষর প্রতীকের মধ্যে জানি ক খ গো এক্স ওয়াই জেড এইগুলো হচ্ছে অক্ষর প্রতীক তো বিভিন্ন প্রকার প্রতীক আমরা জানি সেই প্রতীকের মাধ্যমে আমরা প্রতীকগুলো ব্যবহার করে আমরা এই গাণিতিক বাক্যগুলো লিখব গাণিতিক বাক্য প্রকাশ করার পর কোনটা গাণিতিক খোলা বাক্য এবং কোনটা গাণিতিক উক্তি সেটা আমরা বলে তো যেহেতু আমরা আগে নিলাম যে খোলা বাক্য বলতে এমন কিছু প্রতীক সেখানে থাকবে যেটা থাকার কারণে আমরা বুঝতেই পারবো না যে এটা সত্য না মিথ্যা এটা বলতে পারবো না সরাসরি সেই কারণে আমরা সেটাকে বলবো খোলা বাক্য আর যেটা বলে দেওয়া যাবে যে হ্যাঁ এটা সত্য হয়েছে গুণ ফল বা ভাগফল ঠিক থাকলেও বলা যায় যে এটার সবগুলো মান ঠিক আছে তো ভুল সঠিক ভুল হতে পারে সেই ক্ষেত্রে সেটা হচ্ছে গাণিতিক উক্তি বা বন্ধ বাক্য আর অন্যগুলো হচ্ছে অক্ষর প্রতীক বা বিশেষ প্রতীক সম্বলিত বাক্যগুলি হচ্ছে খোলা বাক্য তো কথা না আমরা কাজে চলে যাই এক নম্বর অঙ্কটার মধ্যে বলা হয়েছে এখানে যে পাঁচ এর সাথে ক যোগ করলে যোগ ফল বার হয় এই উক্তিটিকে যদি আমরা গাণিতিক বাক্য প্রকাশ করি পাঁচ এর সাথে ক যোগ করলে যোগফল ভালো হয় তাহলে আমরা এই সাজানোর সময় আমরা এই পুরো লাইনটা লিখতে পারি আবার না লিখেও কিন্তু করা যায় যেমন আমি একটা সাজিয়ে নিই বাকিগুলো সাজাব না যে পাঁচ এর সাথে ক যোগ করলে যোগ ফল বার হয় বাক্যটিকে গাণিতিক বাক্যে প্রকাশ করে পাই অর্থাৎ এই সাজালে তুমি শুধুমাত্র এই বাংলা কথাটুকু লিখতে পারো যে পাঁচ এর সাথে ক যোগ করলে যোগফল ফল বারো হয় এই যে বাক্যটা বাংলায় লেখা একটা বাক্য সেটাকে গাণিতিক বাক্যে প্রকাশ করে পাই অর্থাৎ যেটা আমরা আমাদেরকে শুরুতে বলা হয়েছে যে বাক্যগুলোকে গাণিতিক বাক্যে প্রকাশ করো প্রকাশ করি মানে এই যে বাক্য একটা বাংলায় লেখা আছে সেটাকে গাণিতিক বাক্যে যদি প্রকাশ করি তাহলে আমরা কি পাই দেখি যে পাঁচ যোগ ক তাহলে পাঁচ এর সাথে বলতে পাঁচ যোগ ক সমান হচ্ছে বারো অর্থাৎ যোগ ফল ফলাফলটা তো আমরা একটা সম্পর্ক প্রতীকের পরে লিখি সমানে পরে লিখি তাহলে পাঁচ যোগ ক সমান হচ্ছে বারো এইটা হচ্ছে গাণিতিক বাক্য এখন এই গাণিতিক বাক্য প্রকাশ করার পর বাক্যটি খোলা বাক্য নাকি গাণিতিক উক্তি সেটা নির্ণয় করতে হবে তো আমরা এখন সিদ্ধান্ত দিব যেহেতু এটা হচ্ছে যেহেতু চিহ্ন উপরে দুই ফোঁটা নিচে এক ফোঁটা থাকলে এটা যেহেতু আর উপরে এক ফোঁটা নিচে দুই ফোঁটা থাকলে সেটা হয় অতএব অথবা সুতরাং বলা যায় তো যেহেতু বাক্যটি সত্য মিথ্যা নির্ণয় করা যায় না বা বলা যায় না তাই এটি তাই এটি একটি খোলা বাক্য তো দেখো খোলা বাক্য আমরা বলেছিলাম যে সহজ একটা কৌশল হচ্ছে খোলা বাক্য চিহ্ন সেটার মধ্যে অক্ষর প্রতীক অথবা বিশেষ ধরনের কোনো প্রতীক থাকবে যেটার মান না জানা থাকলে আমরা বলতেই পারবো না যে এটা আসলে কত হয় হয় কিনা বারো যেমন সাথে যদি আমরা সাত যোগ করি তখনই কিন্তু হয় সাত আর পাঁচে বারো কিন্তু ক আসলে এটা কি এটার মান কি সত্যি সত্যি সাত নাকি এটার মান কম বেশি হবে যদি অ্যাকচুয়াল যদি ক এর মান সাত হয় তবেই কিন্তু এটা সত্য এটা আমরা বলতে পারবো ক যদি ক যে কোনো মান হয় তাহলে তো এটা সত্য মিথ্যা এটা কিন্তু আমরা বলতে পারছি না তো সেই কারণে যদি সত্য মিথ্যা এটা নাই বলা যায় এ ধরনের বাক্য হবে একটা খোলা বাক্য আর এইটাতে যেহেতু বলে উল্লেখ করতে বলা হয়েছে যে ধরনের বাক্য সেটি তাহলে আমরা এটা বলে দিলাম এটা একটা গাণিতিক বাক্যে প্রকাশ করে নিয়েছি এবং সেটা খোলা বাক্য সেটা আমরা বলে দিয়েছি যে এটা যেহেতু এটা সত্য মিথ্যা তা নির্ণয় করা যায় না তাই এটি একটি হচ্ছে এই এটি একটি খোলা বাক্য এটা আমরা বলে দিলাম আর এটা যদি এখানে উত্তর লিখে দিই তাহলে কিন্তু উত্তরটা এই এক নম্বরের অ্যান্সারটা শেষ হয়ে যাবে এখন দেখো যে অঙ্কটা আসলে আমরা আমি কেন এত বড় করলাম এটা তো একেবারেই এক লাইনের একটা অঙ্ক তো সেটাই বলছি যদি তোমার মনে হয় যে এটা তুমি একটু সাজাবে বা একেবারেই ছোট হয়ে গেলো সেক্ষেত্রে তুমি এই কথাগুলো লিখতে পারো তো পরের অঙ্কগুলো আমি একটু ছোট করে করছি যে তোমরা যেটা মনে করছো যে বড় না করলে আমরা পারবো সেই ক্ষেত্রে দেখো তোমরা কিভাবে করতে পারো অঙ্কটা দুই নম্বর অঙ্কটাই দেখো যে গাণিতিক বাক্যে প্রকাশ করবো বাক্য অর্থাৎ এই এই বাংলা যে বাক্যটা আছে সেটাকে আমরা গাণিতিক বাক্যে প্রকাশ করব। তো বলছে তিনকে চার দিয়ে গুণ করলে গুণ ফল বার হয় অর্থাৎ তিন গুণ চার সমান হচ্ছে বারো এবার এদিকে একটু লক্ষ্য রাখবে যে এইটার মধ্যে এই যে আমরা একটা গাণিতিক বাক্য প্রকাশ করেছি সেই গাণিতিক বাক্যটা তিন গুণ চার সমান হচ্ছে বারো এখানে কোনো প্রকার কোনো প্রকার বিশেষ প্রতীক নেই সরাসরি একটা সাংখ্যিক মান যেটা আমরা এই সত্য নাম মিথ্যা সেটা বলতে পারি অনায়াসে যেমন তিনকে চারদের গুণ করলে সত্যি সত্যি তিন চারে বারো হয় আমরা এটা জানি এবং এটার ফলাফলও কিন্তু বারোই হয়েছে তার মানে এটা সত্য যেহেতু এটা সত্য আমরা বলতে পারছি নির্দিষ্ট করে তাই এটা হবে গাণিতিক উক্তি বা গাণিতিক বাক্য বা বন্ধ বাক্য তো আমরা যেহেতু সংজ্ঞাটাই বলেছিলাম সত্য না না মিথ্যা বলা যাবে সেটাই হচ্ছে খোলা বাক্য আর যেটা বলা যাবে সেটাই হচ্ছে গাণিতিক বাক্য তাহলে আমরা লিখবো যে যেহেতু চিহ্ন দিয়েও লেখা যায় বানান করে লেখা যায় যেহেতু বাক্যটি সত্য তা নির্ণয় করা যায় সত্য এবং তা নির্ণয় করা যায় এবং তা নির্ণয় করা যায় সুতরাং বাক্য যেহেতু গাণিতিক বাক্যটার কথা আগে বলা আছে এখানে উক্তি তাই আমরা গাণিতিক উক্তি লিখবো সুতরাং এটি একটি গাণিতিক উক্তি তো এখানে যদি আমরা উত্তর লিখে দিই আলাদা করে না লিখে তাহলে কিন্তু আমাদের এই অঙ্কটার সমাধান শেষ হয়ে যাবে তুমি আলাদা করে দিতে চাইলে তো এই অংশ এবং গাণিতিক উক্তি এই দুইটা কথা লিখে দিলেও হয়ে যাবে যেমন আমি পরের অঙ্কটাই দেখাচ্ছি যে তুমি কিভাবে তো দেখো পরের অঙ্কটা তিন নম্বর অঙ্কটা একইভাবে গাণিতিক বাক্যটা আমরা আগে লিখবো গাণিতিক বাক্য এটা তো বলা হয়েছে ছাব্বিশকে চার দিয়ে ভাগ করলে ভাগ ফল পাঁচ হয় তাহলে ছাব্বিশ ভাগ চার ইক হচ্ছে পাঁচ অর্থাৎ এইভাবে আমাদের এই গাণিতিক বাক্যটা প্রকাশ করতে হবে ভাগ ভাগ চিহ্ন দিয়ে দিয়ে প্রকাশ দেখাতে দেখাতে হবে হবে আর ছাব্বিশ আসলে এই বাক্যটা সত্য না মিথ্যা এটা কিন্তু আমরা সহজেই বুঝতে পারি কিভাবে ছাব্বিশকে যদি আমরা আসলে চার দ্বারা ভাগ করি তাহলে এটা তো নিঃশেষে বিভাজ্য হবেই না আর এটার ভাগ ফল কখনো পাঁচ হবে না কারণ যদি বিশ হতো তাহলে চার দ্বারা ভাগ করলে পাঁচ হতো তো এটা যেহেতু বিশের পরে আরও যায় যেমন চার পাঁচে বিশ চার ছয় চব্বিশ চার সাথে চার সাথে চব্বিশ হওয়ার পর আরও দুই বেশি আঠাশ হয় না দুই কম হয় তার মানে ভাগ ফল হবে হচ্ছে ছয় হওয়ার পর আরও দশমিক নিয়ে আসলে দশমিক হবে আর দশমিক না নিয়ে আসলে হবে ভাগ শেষ থাকবে দুই তো তার মানে এটার সত্য কিন্তু ভাগ ফলটা কিন্তু সত্য নয় এটা আমরা বলে দিতে পারছি আর আমরা আমরা কিন্তু বলেছি যে যেই গাণিতিক বাক্যটাকে বল আমরা সত্য না মিথ্যা এটা বলতে পারবো সেটাই হচ্ছে মূলত গাণিতিক উক্তি বা বন্ধ বাক্য তো আমরা এইভাবে লিখে যদি দিই যে যেহেতু বাক্যটা মিথ্যা এবং তা নির্ণয় করা যায় সুতরাং সে হেতু লিখলেও চলবে সুতরাং এটি একটি গাণিতিক উক্তি তো বলছিলাম যে তোমরা আলাদা করে উত্তর কিভাবে লিখবে সেটা আলাদা করে দেখা দেখাতে চেয়েছি আমি তো তুমি আলাদা করে যদি উত্তর লিখো তাহলে উত্তরটা লিখে প্রথমে গাণিতিক বাক্য ছাব্বিশ ভাগ চার সমান হচ্ছে পাঁচ গাণিতিক অর্থাৎ এটার দুইটা অংশ একটা হচ্ছে গাণিতিক বাক্যে প্রকাশ করে দেখালাম এবং এইটা হচ্ছে একটা গাণিতিক এইটা আলাদা করে দেওয়া যায় আর এটা আমরা অন্য অন্য অঙ্কের মধ্যে পাশে উত্তর তার মানে এই পুরোটাই আলাদা করে লিখলে তুমি এইভাবে লিখতে পারবে তো একইভাবে যদি আমরা এখন দেখো চার নাম্বারটা সমাধান আসি তো চার নম্বরটার ক্ষেত্রে দেখো যে দুইটা বিশেষ প্রতীক ব্যবহার করা হয়েছে দুইটা বিশেষ প্রতীক বলতে কি বোঝাচ্ছে এখানে দেখো এগুলো ধরে আসলে একটা বিশেষ কোনো চিহ্ন বোঝায় যেমন এই যে ফাঁকা ঘরটা এবং এই যে তিন কোন একটা ঘর এটা আসলে চতুর্ভুজের ক্ষেত্রে ব্যবহার করা হয় এটা ব্যবহার করা হয় আসলে ত্রিভুজের ক্ষেত্রে তো সেক্ষেত্রে বলি যে এগুলোকে আগে যদি আমরা গাণিতিক বাক্যে প্রকাশ করি তো সেটা লিখতে পারি যে গাণিতিক বাক্য এই চতুর্ভুজের একটা সাইন চতুর্ভুজ এবং ত্রিভুজ যোগ করলে যোগ চিহ্ন দিয়ে ত্রিভুজের সাইনটা দিব এবং যোগ ফলটা হবে সমান হিসেবে দেখাতে হবে হচ্ছে দশ আসলে এইখানে কত মান এবং এইখানে দেখো কত মান এটা কিন্তু মানে আমরা কোনো কিছুই বুঝতে পারছি না যে আসলে এইটার মান কত এটার মান কত অথচ মাঝখানে যোগ চিহ্ন দিয়ে ফলাফল হচ্ছে দশ এটা কোনোভাবেই কোনো কিছু নির্ণয় করা যায় না তাই এটা একটা খোলা বাক্য এটা কেন খোলা বাক্য যে আমরা জানি সংজ্ঞাটাই এইভাবে জানি যে যে গাণিতিক বাক্যটাকে সত্য না মিথ্যা

তা নির্ণয় করা যায় না সুতরাং এটি একটি খোলা বাক্য বলেছে যে যদি আলাদা করে উত্তর দাও তাহলে এই শেষের এই লাইনটার মতো করে দিবে আর আমি এটার প্রয়োজন মনে করছি না তাই আমি শুধুমাত্র উত্তর লিখে দিচ্ছি অর্থাৎ তুমি এই শুধু এই অংশটুকু দিয়ে আর খোলা বাক্যটুকু লিখে দিলেই তোমার হয়ে যাবে উত্তরটা তো আশা করি দেখো এই পর্বে দশ নম্বরের এই পর্বটায় আমরা এই চারটা অঙ্কের সমাধান দেখালাম চারটাই কিন্তু আমরা এক নিয়মে দেখাইনি যে তুমি চাইলে বাংলা কিছু লিখতে পারো সেটা এতটা বড় করে লিখা যায় আর এটার প্রয়োজন আসলে হয় না যদি তোমার মনে হয় যে আমি একটু বেশি বড় করে লিখবো তাহলে লিখতে পারো সেক্ষেত্রে আমার কোনো আপত্তি নেই আর যদি তুমি চাও যে না এত বড় করে লিখবো না তাহলে প্রত্যেকটা অঙ্কই তুমি এইটুকু করে লিখতে পারো গাণিতিক বাক্যটাকে আলাদা করে লিখতে পারো এবং সেটা যে গাণিতিক উক্তি না খোলা বাক্য সেটা কেন হলো সেটার একটা সিদ্ধান্ত তুমি দিবে যেহেতু বাক্যটি সত্য এবং তা নির্ণয় করা যায় আর আমরা সংজ্ঞা যেটা জানি সেটাই কিন্তু যেহেতু দিয়ে প্রকাশ করে দিয়েছি যে না মিথ্যা এটা যদি নির্ণয় করা যে যদি যাবে যেটাকে সেটাই হচ্ছে গাণিতিক উক্তি আর যেটা সত্য মিথ্যা নির্ণয় করা যাবে না সেটাই হচ্ছে খোলা উক্তি বা খোলা বাক্য তো এইভাবে আমরা যেহেতু দিয়ে সংজ্ঞাটারে এখানে একটু প্রকাশ করে দিয়েছি এবং সেটার সেটা কী ধরনের বাক্য সেটা আমরা সরাসরি উল্লেখ করে দিয়েছি তো আশা করি যে এই এভাবে লিখে তোমরা এটা শিখতে পারবে খুব সহজেই তো মূলত এই ধরনের প্রশ্নগুলো তোমার ছোট প্রশ্ন হিসেবে আসে যে বিভিন্ন পরীক্ষায় যে এটা কী ধরনের বাক্য গাণিতিক বাক্য না খোলা বাক্য সেটা খুব সহজে যেটা নির্ণয় করতে পারবে সেটা হচ্ছে খোলা বাক্য চিনার একটাই সহজ উপায় সেটা হচ্ছে অক্ষর প্রতীক অথবা কোন ধরনের বিশেষ প্রতীক থাকবে খোলা বাক্যের মধ্যে আর বাকি যে গাণিতিক উক্তি যেটা বা গাণিতিক বাক্য যেটা সেটার মধ্যে কোনো অক্ষর বা বিশেষ ধরনের কোনো প্রতীক থাকবে না সেটা ভুল হোক বা শুদ্ধ হোক তাতে কোনো সমস্যা নেই কিন্তু সেখানে কোনো অক্ষর প্রতীক বা বিশেষ ধরনের কোনো চিহ্ন থাকবে না সেটাই হচ্ছে গাণিতিক উক্তি আর যেটার মধ্যে বিশেষ চিহ্ন অথবা অক্ষর কোনো কিছু থাকবে সেটাই হচ্ছে গান খোলা বাক্য এটা খুব সহজে নির্ণয় করা যায় তো আশা করি যে এই পর্ব থেকে তোমরা খোলা বাক্য এবং গাণিতিক বাক্যের গাণিতিক বাক্যটা খুব সহজেই চিনতে পারলে তো পরবর্তী পর্বে আমরা অন্য উদাহরণগুলো নিয়ে আসবো তো সেই পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্বটা এখানেই শেষ করছি খুদা হাফিজ